ওফ অসাধারণ। দেখো ল্যান্ডস্কেপটা, এটাই অযোধ্যা হিল, এটাই দূর থেকে দেখায় না ন্যাড়াটা, সত্যি জায়গাটা এখানটা দারুণ অসাধারণ। পাহাড়ের নিচে ভ্যালিটা দেখো এমনিতে, হ্যাঁ টামনা মোড়ের কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের খিদেও বাজার খিদেও পেয়ে গেছে, দেখি কোথায় লাঞ্চ করা যায়। হ্যাঁ মানবাজার হয়ে আমরা মুকুটমণিপুর হয়ে চিলিবিলিতে স্টে করব, দেখা যাক কত দূর কতটা কমপ্লিট করা যায়। এখন আমরা কেন্দার দিকে যাচ্ছি, কেন্দা এখান থেকে 5 কিলোমিটার, এখানকার এই একটু ঢালান রাস্তাটাও বেশ দারুণ সুন্দর। পুরুলিয়ার মানবাজার থেকে বেরিয়ে আমরা বাঁকুড়ার মুকুটমণিপুরের দিকে যাচ্ছি। এটা কি নদী জানি না, নিচে নদী কি জানি না, জল একদমই নেই, অথচ এটা ভরা বর্ষাকাল। আমরা অযোধ্যা পাহাড় থেকে ঘুরে নিচে নেমে এসেছি চাকলতোর বলে একটা জায়গা, এই চাকলতোর থেকে তারপরে এসেছি আমরা মানবাজার। চাকলতোর মানবাজারের ডিস্টেন্স 44-43 কিলোমিটার মতো, SH5 ধরে এলে ঘণ্টানিক সময় লাগে। এবারে আমাদের গন্তব্য মানবাজার থেকে হাতিরামপুর। মানবাজার থেকে কিছুটা এলেই আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাই, তারপর হাতিরামপুর এসে আমরা হাতিরামপুর থেকে ডান দিকে নেব, যেটা খাতড়া হয়ে যাচ্ছে মুকুটমণিপুর। মানবাজার থেকে হাতিরামপুর মোটামুটি 25 কিলোমিটার মতো, আবার হাতিরামপুর থেকে খাতড়া হয়ে মুকুটমণিপুর হচ্ছে 22 কিলোমিটার মতো। তো টোটাল আমাদের এই 44, 25 আর 22 কিলোমিটার ট্রাভেল করে আমরা মুকুটমণিপুর পৌঁছে যাব। চলেছি হাতিরামপুরের দিকে, হাতিরামপুর থেকে যাব মুকুটমণিপুর। রাস্তা মোটামুটি একই ধরনেরই, শুনশান, আর বৃষ্টির লেশ মাত্র নেই, যার ধারে চাষবাসও নেই এবছর। আমরা এখন খাতড়ার দিকে যাচ্ছি, পুরো রাস্তাটা সিনিক বিউটি, মানে প্রচুর গাছে ভর্তি, গাছগাছালিতে একদম ঘন জঙ্গল টাইপের, একদম দুদিক থেকে ঢেকে দিয়েছে কোনো আলো, হ্যাঁ রাস্তাতে কোনো আলো ঢোকেই না প্রায়, অনেক বড় বড় গাছ, আরো অনেক গাছ কেটেও দিয়েছে। এগুলো শাল গাছ জানো, হ্যাঁ। এবার আমরা মুকুটমণিপুরে ঢুকছি, পুরো শুকনো, এখানে এই ড্যাম্পে কতটুকু জল আছে সেটাও মানে খুবই কম, খুবই কম, আগে এটা ভর্তি থাকতো সবসময়ের জন্য। জায়গাটা এমনি সাজিয়ে রেখেছে, দোকানপাটও ম্যাক্সিমাম বন্ধ, কারণ এখানে তো অফিস পর্যটক নেই, এখন এসে পালিয়েছে সব, না বলছে না এখন নতুন সিস্টেমে এখান থেকে আবার একটা গেট পাসও নিতে হচ্ছে, আগে নাকি এরকম সিস্টেম ছিল না, গাড়ির নাম্বার এন্ট্রি করে 2 ঘন্টার জন্য গেট পাস দেওয়া হচ্ছে মাত্র, ওর মধ্যে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। কত বড় ড্যামটা দেখেছো, বিশাল 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 ড্যাম, বিশাল ড্যাম ভাই, কোথায় গেছে মানে ওদিকে কোনো মানে এরকম বল নেই, এটা এটা ওয়াল দিয়ে আছে, এবার জলটা যাতে বেরিয়ে যেতে না পারে, ব্লক করে আছে, হ্যাঁ ওটা নেচে না, ওদিক থেকে জলটা আসছে, পুরো ড্রাইভটাই অসাধারণ। ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু
আমরা ডান ধারে হ্যাঁ ডান দিকটা পুরো ড্যাম ডান বাম দিকটা ভ্যালি বাম দিকটা ভ্যালি নিচে গ্রাম গাছপালা দূরে পাহাড় সবই দেখতে পাচ্ছি সব মিলে এক দুর্দান্ত কম্বিনেশন একটা গেট ছিল সেটা পেরিয়ে এলাম তো আমরা যেখান থেকে মুকুটমণিপুর যেখান থেকে শুরু করেছিলাম সেটা 5.5 কিলোমিটার ওই পর্যন্ত 5.5 কিলোমিটার এরপরে আরো 3.5 কিলোমিটার 3.5 কিলোমিটার গ্রামে পর্যন্ত আমরা যেতে পারবো এখান দিয়ে পুরোটা ঘুরে আবার আমরা ফিরে যাচ্ছি রোদের তেজও কিছুটা কমে গেছে আমরা এখন মুকুটমণিপুর ছাড়ছি আমরা ফিরছি কলকাতাতে আমাদের রুট এইভাবে নিয়েছি যে এখান থেকে রানীবান্ধ হয়ে ঝিলিমিলি যাব ঝিলিমিলি থেকে বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে সিল্লা সিল্লা থেকে দইজুড়ি হয়ে ঝাড়গ্রাম হয়ে ফের খড়গপুর খড়গপুর থেকে আমরা কলকাতা যাব আমরা রানীবান্ধে ঢুকছি তো এই রানীবান্ধে ঢোকার আগেরটা এবং তারপরের যে জায়গাটা রয়েছে অসাধারণ রাস্তা তার সঙ্গে অনেক বড় বড় গাছ আর পুরোটাই গ্রিনারি দেখো আমাদের বাড়ির কত কাছে কত গ্রিনারি রানীবাজার বেশি দূরে নেই রাস্তা তো সুন্দর এঁকে বেঁকে চলছে যত রানীবাজারের দিকে যাচ্ছি ক্রাউড আরো কম রাস্তায় নেই প্রায় এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস রানীবাঁধ ছাড়িয়ে আমরা ঝিলিমিলির দিকে এখন চলা শুরু করলাম এই রাস্তাটাও খুব অসাধারণ একটা ছোট ঘাঁটি পেরাতে হবে ওখানে আমরা এক জায়গায় থামবো ওখানে একটা ভিউ পয়েন্ট আছে তারপরে আমরা পরিধি বলে একটা জায়গায় গিয়ে উঠবো ওখান থেকে বাম দিকে আমরা ঝিলিমিলি তো ঝিলিমিলিতে গিয়ে ঝিলিমিলি দেখে আবার আমরা বেলপাহাড়ির দিকে রওনা দেব এখানে একটা আজকে বাজার বসে লোকাল বাজার হাট বলা উচিত আমরা একবার হাটেও একবার টহল মারবো দেখি কেমন লাগে
ঝিলিবিলি থেকে বেলপাহাড়ি আসার যে রাস্তা, এই রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। দুদিকে ঘন সালের জঙ্গল, মাঝখান দিয়ে পিডব্লিউডির বানানো রাস্তা। রাস্তার কন্ডিশন খুবই ভালো আর রাস্তা অনেক উঁচু নিচু। কলকাতার এত কাছে, এত সুন্দর জায়গা রয়েছে, বারবার আসতে ইচ্ছে করে। এই শীতের সময় এলে আরও অসাধারণ লাগে, তখন ঝরা পাতা। আর এখন বর্ষার সময়ে গাছপালাগুলো খুব সবুজ হয়ে গেছে, তাই আরও দেখতে ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি ঝিলিবিলি থেকে বেলপাহাড়ির দিকে। এই রাস্তাটার সিনিক বিউটি অসাধারণ, কেননা দুদিকে শাল গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার কন্ডিশন খুবই ভালো, আগে খারাপ ছিল কিন্তু এটাকে ঠিক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাঝে আমরা বাঁকুড়া জেলা থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় ঢুকেছি, জায়গাটা ছিল বাঁশপাহাড়ি। সেই বাঁশপাহাড়িতে একটা ফাঁড়ি ছিল, ফাঁড়ি পেরিয়ে চলে এসেছি। আর ওখান থেকে একটা কাঁকড়াচোড় যাওয়ারও রাস্তা ছিল, কিন্তু আমরা আর ওদিকে যাব না, সোজা এখন কলকাতা ব্যাক করছি। কলকাতা ব্যাক করছি এখন বেলপাহাড়ির দিকে। এবারে রাস্তাটা কিন্তু আপে উঠছে, এবার আবার নিচে নামবে, দুদিকে জঙ্গল। আগে এই রাস্তা দিয়ে মানুষ দিনের বেলা যেতেও ভয় পেত, দুটো কারণ। এক ছিল নক্সলাইট বেল্ট ছিল, আর এটা হাতি, প্রচুর হাতি পাওয়ার করে, মানে হাতির দল এই রাস্তা দিয়ে। দু ঘন্টা আগের জঙ্গল আর এই জঙ্গলে দেখো কত পার্থক্য। ওখানে রাস্তার উপর পুরো গাছ ছেপে আসছিল, পুরো যেন আলো আলোই ঢুকবে না চারপাশ থেকে। আর এখানে ছোট 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 শাল গাছ, অত বড় নয়। না, অনেক বড় শাল গাছ সামনের দিকে পাবে, বড় নয় বলতে পুরো শাল গাছ, বড় শাল গাছ, গুড়িগুলো অত মোটা নয়। এই পুরনো শাল গাছ হয়তো ভেতরে থাকলেও থাকতে পারে, রাস্তার ধারে ছোট ছোট গুলোই দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ওইদিকে অনেক বড় পাহাড় আছে, তাই তো? একদম নয়, আমরা নিচুতে আছি, ওটা গিয়ে দেখবে যে সমতল রাস্তা। এই চড়াই উতরাইয়ের জন্য এটা মনে হচ্ছে। তাপস দা, হাউ আর ইউ ফিলিং, প্লিজ টেল, কেমন লাগছে বলো? ভাই এমনি গেলে তো একটা কথা তো পাক্কা, এমনি যাও মন মানে মন পুরো তো শান্ত করে ভরপুর ইয়ে হয়ে যাবে। শীতকালে এখানে বাইরে দাঁড়াবে, সুন্দর একটা ঝিমঝিম করে হাওয়া, আর মানে মাদকতা পুরো একদম ঝিঝি পোকার যদি ডাকে। এই রাস্তা জয়দেব দাও আগে দেখেনি, কাঞ্চন দাও দেখেনি, তাপস দাও দেখেনি, বাট আমি যেহেতু অনেকবার যাতায়াত করেছি আমি জানি সিনিক বিউটি কতটা কতটা ভালো, অসাধারণ এই রাস্তা। তুমি কখনো আবার এসো শীতকালে, তোমার আরো ভালো লাগবে। আজকে বৃষ্টি থাকলে হয়তো আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে হয়তো। আমরা দূরের এগুলো দেখতে পারতাম না, পেতাম না ওই পাহাড়ের এগুলো চটিগুলো, কিন্তু পাহাড় নয় মানে ওটা তো অ্যাকচুয়ালি টিলা টাইপের এখানে যা কিছু আছে আর কি। এই অনেকক্ষণ পরে দুজন মোটরসাইকেল আমাদেরকে পাস করলো। এই রাস্তায় বাসও চলে মনে হয়। হ্যাঁ, রাস্তায় বাস চলে, কম বাস চলে বাট চলে।
পুরুলিয়া থেকে এই যে ঝিলমিল টিলমিল বাস এই রুটে দেখলাম আমাদেরকে পাস করলো, ঝিলমিল হয়ে ও পাশে বাঁকুড়া খাতড়া হয়ে বাঁকুড়ায় যায়। ড্রাইভ ইন দ্য হাইওয়ে, দেখো রাস্তা দেখো, সব থেকে বড় কঠিন কাজটা আমাকে, আমি এখানে যাবো। আমার গরু ছাগলের পাল আসছে, ছাগলের পাল আসা মানে সাবধানে থাকতে হবে এখানে। আমি আপে চড়ছি এই সময়, ছাগলের পাল তো কি ঝর্ণা, আবার 30 কিলোমিটার, বাপরে। এই বছর ঝর্ণা এগুলো পরে আইডেন্টিফিকেশন করেছে, এগুলো আগে ছিল না।